চতুর্থ দফায় আগামীকালের উপজেলা নির্বাচনে পিরোজপুর সদর সহ চারটি উপজেলায় ভোট গ্রহণের প্রস্তুতি সম্পূর্ণ করেছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে উপজেলার 202টি কেন্দ্রে ব্যালট পেপার ও বক্স সহ নির্বাচনে ব্যবহার্য সরঞ্জামাদি সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা গ্রহণ করেছেন। এই নির্বাচনে চারটি উপজেলায় 3,55,000 জন ভোটার রয়েছে। এর মধ্যে 1,72,000 পুরুষ এবং 1,82,000 মহিলা। এই নির্বাচনে চারটি উপজেলায় ভোটাররা 19 চেয়ারম্যান প্রার্থী, 9 ভাইস চেয়ারম্যান ও 9 মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে থেকে একজন করে প্রতিনিধি নির্বাচন করবেন। পুলিশ প্রশাসন চার উপজেলার 202 ভোট কেন্দ্রের মধ্যে 133টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করেছেন। এর মধ্যে পিরোজপুর সদরের 54 কেন্দ্রের 46টি, জিয়ানগর উপজেলায় 23টির মধ্যে 21টি, মঠবাড়িয়া 77টির মধ্যে 48টি এবং ভান্ডারিয়া উপজেলায় 48টির মধ্যে 18টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন। কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে পিরোজপুর সদর, জিয়ানগর ও মঠবাড়িয়ার সব কেন্দ্রেই ঝুঁকিপূর্ণ। এদিকে সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য নির্বাচনী এলাকায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানায় স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী।